গর্ভধারণ করতে স্বামীর সাথে কখন মিলিত হবে? গর্ভধারণ করার সবচেয়ে উপযুক্ত সময় জেনে নিতে মায়ের জনপ্রিয় ওভুলেশন ক্যালকুলেটর ব্যবহার করুন। এর মাধ্যমে আপনার ডিম্বস্ফোটনের সময় গণনা করুন এবং স্বামীর সাথে কখন মিলিত হলে গর্ভধারণ করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে তা জেনে নিন। ডিম্বস্ফোটন 7 দিন ব্যাপী সময়ের মধ্যে স্বামীর সঙ্গে মিলন হলে একজন স্ত্রীর গর্ভধারণ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণত শেষ মাসিকের 12 দিন পর এই সময় আসে। একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। গর্ভধারণের লক্ষ্যে এই সময়ের মধ্যেই ডিম্বাণুটিকে শুক্রাণুর সাথে মিলিত হতে হবে। এমন কোনো কথা নেই যে যেই দিন ডিম্বস্ফোটন হয় শুধু সেই দিনই মিলিত হলেই আপনি গর্ভবতী হতে পারবেন। একজন নারীর শরীরে শুক্রাণু 2-3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই কারণে ডিম্বস্ফোটনের 2-3 দিন আগে মিলন হলেও শুক্রাণুটি ডিম্বাণুর জন্য ডিম্বনালীর ভেতর অপেক্ষা করে থাকতে পারে। ডিম্বস্ফোটন কখন হয়? ডিম্বস্ফোটনের সঠিক সময় নির্ধারণ সম্ভব না যদি না আপনি ফার্টিলিটি সচেতন হন। অধিকাংশ নারীর মাসিক শুরুর 10-16 দিন আগে ডিম্বস্ফোটন হয়। আরো পরিষ্কার করে বলতে গেলে মাসিকের প্রথম দিন থেকে একজন নারীর মাসিক চক্র গণনা করা হয়। এর কিছুদিন পর তার ডিম্বস্ফোটন হয় এবং তার 10-16 দিন পর তার আবার মাসিক হয়। স্বাভাবিক নিয়ম অনুযায়ী মাসিকের গড় চক্রাকাল হচ্ছে 28 দিন অন্তর অন্তর। তবে কোনো কোনো ক্ষেত্রে এর কিছু বেশি বা কম সময়েও মাসিক হতে পারে, যা অস্বাভাবিক নয়।